প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছো, তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি সংক্রান্ত একটি ইউনিভার্সিটির সুখবর দেবো, সাথে অন্যান্য ইউনিভার্সিটির পরীক্ষা সংক্রান্ত তথ্য জানাবো। একই সাথে তোমরা যারা মাধ্যমিক দিয়েছো, উচ্চ মাধ্যমিক দিয়েছো, একাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে, এই মুহূর্তে কী তথ্য রয়েছে, তা নিয়েও বিস্তারিত আলোচনা করব। কাজে তোমরা যারা কলেজ এবং স্কুলের ছাত্রছাত্রী রয়েছো, ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে একটি বিষয় তোমাদেরকে অবগত করি। আর্ন একাডেমি তরফ থেকে একটি স্কলারশিপ দেওয়া হচ্ছে, যার নাম আর্ন একাডেমি ন্যাশনাল স্কলারশিপ অ্যাডমিশন টেস্ট। এই স্কলারশিপের জন্য কারা আবেদন করতে পারবে? আইআইটি, জেই, নিট, ইউজি এবং যারা ক্লাস নাইনে পড়ছে, ক্লাস টেনে পড়ছে, প্রত্যেকেই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে কোনো মার্কসের ক্রাইটেরিয়া নেই এবং এই স্কলারশিপে আবেদন করলে প্রত্যেকে একটা আর্ন একাডেমির তরফ থেকে টি শার্ট পাবে। এবং স্কলারশিপের দরুন যে সমস্ত ছাত্রছাত্রী 40 র্যাঙ্ক হোল্ডারের মধ্যে থাকবে, তারা প্রত্যেকে পেয়ে যাবে আইফোন। একই সাথে এখানে 90% এর বেশি স্কলারশিপ পাওয়ার সুযোগ থাকছে এবং অনলাইন অফলাইন টেস্ট মিলিয়ে 150 কোটি টাকা ব্যয় করছে আর্ন একাডেমি। এবং তোমাদের টেস্ট যাতে তোমরা তোমাদের শহরেই দিতে পারো, পড়াশোনা যাতে তোমাদের শহরেই করতে পারো, সেই কারণে কিন্তু 40টি সিটিতে এখন আর্ন একাডেমি আসছে। স্কলারশিপের টেস্ট রয়েছে 4 তারিখ এবং 5 তারিখ, যে কোনো দিন তোমরা দিতে পারো। এবং স্কলারশিপে আবেদন করার শেষ তারিখ কিন্তু 2রা জুন। কাজেই তোমাদের মধ্যে যে সকল ছাত্রছাত্রীরা আর্ন একাডেমির সাথে পড়াশোনা করতে চাও, আর্ন একাডেমির এই স্কলারশিপে আবেদন করতে চাও, তারা তাদের জন্য নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে তোমাদের নাম, তোমাদের ডিটেলস, ফোন নাম্বার আর ফিল আপ করো। এবং অবশ্যই 10% ডিসকাউন্ট পাওয়ার জন্য আমার এই কুপন কোডটি ইউজ করো, AVI100। কোন কোড ইউজ করে তোমরা এখনই এনরোল করো ডেসক্রিপশনের লিঙ্ক থেকে। এরপরে মূল টপিকে আসি। সবার প্রথমেই তোমরা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো, তোমরা সকলেই বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন রকম ইনফরমেশন পাচ্ছ যে আমাদের অ্যাকচুয়ালি রেজাল্ট বেরোবে, মাধ্যমিকের রেজাল্ট বেরোবে জুন মাসের 31 তারিখ, কোথাও বলা হচ্ছে, কোথাও বলা হচ্ছে 30 তারিখ, কোনো সংবাদ মাধ্যমে এক একটা, কোনো সংবাদ মাধ্যমে আরেকটা, তোমরা নিজেরাই কনফিউজ হয়ে গেছো। তোমরা আমাকে জিজ্ঞাসা করছো অ্যাকচুয়াল ডেট কী? দেখো, মাধ্যমিকের অ্যাকচুয়ালি রেজাল্ট কবে প্রকাশিত হবে তার অ্যাকচুয়াল ডেট কিন্তু এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। সে যেটা পর্ষদ সূত্রে ইনফরমেশন আছে, সেই ইনফরমেশন অনুযায়ী 3 তারিখেই এই তোমাদের রেজাল্ট বেরোতে চলেছে, যদি সমস্তটা ঠিক থাকে। 31 তারিখ, 30 তারিখ, কেউ কেউ আবার বলছে যে এই মাসের শেষে। এছাড়া সর্বভারতীয় স্তরে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন বিষয় জানা যাচ্ছে, কিন্তু আমাদের স্থানীয় যে নিউজ পেপারগুলো রয়েছে, যেগুলো ট্রাস্টেড নিউজ পেপার এবং পর্ষদ থেকে যে বিষয়টা শোনা যাচ্ছে, সেই অনুযায়ী সমস্ত কিছু ঠিক থাকলে এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জুন মাসের শেষ সপ্তাহ বা মিড সেকশনে প্রকাশিত হবে, এখনও কোনো সুনির্দিষ্ট ডেট প্রকাশিত হয়নি। এছাড়া তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো, তোমাদের প্র্যাকটিক্যালের পরে জুলাই মাসে তোমাদের স্কুল অ্যাকচুয়ালি তোমাদের রেজাল্ট প্রকাশিত করবে। এই মুহূর্তে রেজাল্ট সংক্রান্ত সঠিক যে তথ্য রয়েছে সেটা তোমাদের জানালাম, এখনও কোনো জিজ্ঞাসাবাদ থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। এরপরে তোমাদের কলেজ নিয়ে বিস্তারিত আলোচনা করি। তোমরা সকলেই জানো যে কোচবিহার 55 বর্মা ইউনিভার্সিটিতে তরফ থেকে সংবাদ মাধ্যমে উঠে এসেছিল তাদের এর অনলাইন এক্সামিনেশনের কথা। রাজ্যের এর প্রথম ইউনিভার্সিটি যে অনলাইন এবং অফ, রাজ্যের প্রথম ইউনিভার্সিটি ইউজি পিজির সকল সেমিস্টারের অর্থাৎ ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা অনলাইনে ঘোষণা করেছিল, যেটা সংবাদ মাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছিলাম। কিন্তু এই মুহূর্তে এ পরিষ্কারভাবে 55 বর্মা ইউনিভার্সিটি কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে ইউজি পিজির সকল পরীক্ষা অনলাইনে হতে চলেছে। এটা অনেক বড় সুখবর 55 বর্মা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের কাছে এবং 55 বর্মা ইউনিভার্সিটিকে অসংখ্য ধন্যবাদ ছাত্রছাত্রীদের এই সিচুয়েশনের কথা ভাবার জন্য। একই সাথে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে শুরু করে, বর্ধমান ইউনিভার্সিটি থেকে শুরু করে একাধিক ইউনিভার্সিটি কিন্তু পিজির যে পরীক্ষা সেটা অফলাইনেই নিতে চাইছে। বর্ধমান ইউনিভার্সিটির ইউজির পরীক্ষা অনলাইনে ঘোষণা হলেও পিজির পরীক্ষা কিন্তু অফলাইনেই এই নিতে চাইছে। সেই কারণে অনেক ছাত্রছাত্রী কিন্তু এই মুহূর্তে চিন্তার মধ্যে রয়েছে এবং বর্ধমান ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের তরফ থেকে জানতে পেরেছি 30 তারিখে পিজির জন্য তারা আবার পুনরায় আন্দোলন করতে চলেছে। তাদের বক্তব্য, যেরকমভাবে ইউজিদের পড়াশোনা করতে সমস্যা হয়েছে, সিলেবাস শেষ হয়নি, পিজির ছাত্রছাত্রীদের একই সমস্যা,
তাহলে অভিন্ন নিয়ম কেন হবে? ইউজির যদি অনলাইনে হয়, পিজিরও অনলাইনেই হওয়া উচিত, আমারও ব্যক্তিগতভাবে সেটাই মনে হয়। এছাড়া রাজ্যের অনেক ইউনিভার্সিটি যারা এখনও পর্যন্ত কিন্তু নিস্তব্ধ, যেমন গৌড়বঙ্গ ইউনিভার্সিটির কথা যদি বলি, একাধিক ইউনিভার্সিটি, রায়গঞ্জ ইউনিভার্সিটি, তারা কিন্তু নিস্তব্ধ এই মুহূর্তে। তারা প্রত্যেকেই ক্যালকাটা ইউনিভার্সিটির সিদ্ধান্তের ওপর ও ভরসা করে রয়েছে। অ্যাকচুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটি কী সিদ্ধান্ত নেয় তারপরেই তারা অ্যাকচুয়ালি সিদ্ধান্ত নেবে। আর ক্যালকাটা ইউনিভার্সিটি নিয়ে যা বলার কিন্তু ব্যক্তিগতভাবে পুরো ডিটেলস অ্যানালাইজ করে কিন্তু ভিডিও আমি তৈরি করেছি, যেখানে তোমাদের বাস্তবটাই তুলে ধরেছি ইউনিভার্সিটি কী চায়। যারা দেখোনি এখানে তোমরা ক্লিক করতে পারো সরাসরি দেখার জন্য। আর আগের ভিডিওটা কীভাবে টেক ডাউন করা হয়েছিল সেটা নয় নাই বললাম, তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্টে জানিও।